উপস্থিত সম্মানিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুসলিম ব্যক্তিবৃন্দ, পর্দার ভেতরে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদের মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি, আমরা গর্বের সাথে বলতে পারতেছি আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান, আমরা বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের মূল্য কত? নবীজি বলেছেন এই পৃথিবীতে একজন মুসলমান যতদিন বেঁচে থাকবে লা তাকুমু সাআ, ততদিন দুনিয়াটা কিয়ামত হবে না। একজন মুসলমানের দাম কত দেখো? আমরা তো মুসলমান হতে পেরেছি, বেজার না খুশি, অল্প না বেশি, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তৃতা অনেক সময় বলে থাকি, ফর এক্সাম্পল চাকর আর সাহেব রওনা করেছে, প্রথমত জহরের নামাজের সময় হয়েছে, চাকর কয় স্যার নামাজ পড়বেন না, সাহেব কয় তুই চাকর মানুষ আমার নামাজের কথা কস, জীবনে কোনোদিন নামাজ পড়তে দেখছ? স্যার কোনোদিন আপনাকে নামাজ পড়তে দেখি না, নামাজের কথা কেন কইলি? দাওয়াত দিলাম দাওয়াত, স্যার মসজিদরা আমার দিকে তাকাই রয়েছে, আমাকে একটু সময় দিবেন নামাজ পড়ার জন্য। সাহেব মনে মনে কয় নিজেও নামাজ পড়ি না, চাকররাও যদি পারমিশন না দেই তাহলে আমার জায়গা হইব কই? সাহেব চাকররা কয় জলদি যা তাড়াতাড়ি বাড়ুবি, মসজিদে জলদি যাইতে কয় তাড়াতাড়ি বাড়িতে কয়। চাকর গেছে মসজিদে নামাজ পড়তে, সাহেব এই অবসরে গাড়িতে বসে বসে সিগারেট খায়, 555 বেনসন, একটু খেয়াল করেছেন চাকর মসজিদে নামাজ পড়ে, চাকরের মালিক গাড়িতে বসে সিগারেট খায়, কেমন লাগে চিত্রটা আপনাদের কাছে? ড্রাইভার নামাজ পড়ে, গাড়ির মালিক গাড়িতে বসে সিগারেট খায়, এটা নিয়ে কপাল চিল্লায় কন সুবান, ইসকো তকদির কা দা, এটা নিয়ে কয় ভাগ্য। সাহেব ডেকে বলে আল্লাহ ডেকে বলে সাহেব বলে কি হবে, আমি আমার মসজিদের দরওয়াজা তার নামে খুলি নাই, চাকর হলে কি হবে রে, আমি আমার মসজিদের দরওয়াজা তার নামে খুলে দিয়েছি। সুবহানাল্লাহ, সাথে কারো দুশ্মনী নাই তো, চিল্লায় কন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে শুনি কিছু লোকেরা বিসমিল্লার সাথে স্ট্রাইক করে, আর বিসমিল্লা জীবনে কইতাম না, বিসমিল্লা কি কারো বাপের বানানো আরবি নি, কারো স্বামী, কোন নেত্রীর বাপের, কোন নেত্রীর জামাই, তাহলে বিসমিল্লার সাথে স্ট্রাইক কেন? বিসমিল্লার মধ্যে যে আল্লাহ কত বরকত দিয়ে তুইছে, মানুষ যদি জানতো সারাদিন খালি বিসমিল্লাই পড়ত। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত পেশ করি, হযরত নূহ আলাইহিস সালামের যুগে একজন শক্তিশালী বীর পুরুষ ছিল, তার নাম ছিল উস। উস প্রতিদিন সকালবেলা নাস্তা খেত 12,000 রুটি, দুনিয়া দেখে এলে ওনের কথা, 12,000 রুটি শুধু টিফিন করে। এবারে দুপুরে কি খায় আল্লাহ ছাড়া কেউ জানে। হযরত নূহ একদিন উসকে ডাকালেন, উজরে নদীর মাঝখান থেকে ওই গাছটা যদি উঠে এনে দিতে পারিস আমি এক বেলা তোকে পেট ভর্তি করে খাবার দিব। উসকে নূহ নবী আপনি জানেন আমি নাস্তা করি কয় হাজার রুটি, আপনি আমাকে পেট ভর্তি করে খাবার দিবেন? হযরত তুমি বলেন একে আমার জানার বিষয় নয়, গাছটা উঠে এনে দাও আমি তোমাকে পেট ভর্তি করে খাবার দিব। তো নদীর মাঝখান থেকে উস গাছ উঠে এনে নূহ নবীর সামনে রেখে দিলে, কিতাবের মধ্যে আসছে হযরত নূহ উজের সামনে রুটি দিলেন মাত্র 3টি, কটি নাস্তা করে কয় হাজার দিছে কয়টা? উস একবার নূহ নবীর মুখের দিকে তাকায় আরেকবার রুটির দিকে তাকায়, তাকায় ডাক দিয়া কয় নবী 3টা দি দিছে, 3টা তো দেওয়ানের আগে খেয়ে লেছে, আপনি কি দিলেন 12,000 রুটি নাস্তা করে? আমার বাপ হযরতে নূহ ডাক দেওয়ার উজরে এই 3টা রুটি আগে শেষ কর, এরপরে তো চতুর্থ রুটি দিব, তবে রুটি খাওয়ার আগে একবার বল
বিসমিল্লাহির রহমানির রহিম, আমার রব ওস রুটি খাওয়ার আগে বিসমিল্লাহ পাঠ করে রুটি খাওয়া শুরু করে দিলে, তাফসীরের কিতাবের মধ্যে আছে একটা রুটি খাইয়াম বাকি আরেকটার আধাটা খাওয়া, অর্থাৎ দেড়টা রুটি খাওয়া বাকি দেড়টা প্লেটের মধ্যে ছেড়ে দিয়ে বলে নুহু গলা পর্যন্ত ভরে গেছে বাকি রুটি খাওয়া সম্ভব নয়। আপনি কইলে বাকি দেড়টাও খাইতারি তবে মারাও যাইতারি, আপনি কইলে বাকি দেড়টাও খাইতারি তবে বমি হয়ে যাবো, বাকি বমি করে দিব আপনার উপরে। খাবার বিসমিল্লাহর কথা মনে থাকে তো ভাইরা, মাটি কাটা মাটি কাটার ভাইরা বিসমিল্লাহর কথা মনে থাকে নাকি? মুরগার রান মুরগার বড় রান দিয়ে কয় তো বিসমিল্লাহ খাইয়া লিয়া, আল্লাহ কয় রাক্ষসে কয় কি এ রাক্ষসের বাচ্চা মুরগার রান কি তোর বাপে বানাইছে রে, যে কই মাছ খাইলি বিসমিল্লাহ করিলা তোর চোদ্দ পুষ্টিয়ে বানাইছে, একটা গোল আলু বানাই দিবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে কি না জোরে বলুন? গোল আলু বাদ দেন এটা তো বড় একটা সরষার দানা, আল্লাহকে আমার নিয়ামত খাস বকিলের বাচ্চা বকিল বিসমিল্লাহটা উপস্থ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। এখন আর বাজারে বড় কই মাছ পাওয়া যায় না, কারণ মানুষ বিসমিল্লাহ কয় না তো, মানুষজন বিসমিল্লাহ বাদ দিছে, কই মাছ পুঁটি মাছ হয়ে গেছে, ঠিক কিনা বল? এখন আর দাওয়াত খাইতে গেলে হুজুর বড় কই পাই না, বিচার ছিলাম আমলের লেগে পাই না হুজুর পুঁটি মাছ, নিয়ামতের শুকর আদায় কর, বড় বড় কই মাছ খাওয়া মনে, রুই মাছের মাথা খাওয়া মনে, নিয়ামতের শুকর আদায় কর। মেরাজের রাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন, জিবরিল আমি তো হাউজে কাউসার দেখতাম, চলেন লয়ে যাই। গিয়ে দেখি বিরাট বড় একটা বিল্ডিং, বিল্ডিং মধ্যে তালা লাগাইতেছে, জিবরিল তালা খোলো আমি ভিতরে ঢুকমু, হুজুর এটার ভিতরে তো হাউজে কাউসার, তালা খোলো ভিতরে যাই কাউসার দেখি। জিবরিল কয় এ তালার চাপি নাই, তো খুলবা কেমনে? এ তালার চাপির নাম হইছে বিসমিল্লাহির রহমান। আপনি বিসমিল্লাহ বলে তালা স্পর্শ করেন এটা খুলে যাবে, রসুল তালা ধরছে আর কইছে বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে তালাও খুলছে দরজাও খুলছে। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ কত খুশি দিয়েছে, সে বিসমিল্লাহর সাথে স্ট্রাইক করা যায়। বিসমিল্লাহ কি কারো বাপের বাপের বানানো আরবি, কারো জামাই বিসমিল্লাহ লিখে টানা হেসরা করে দেয়, বিসমিল্লাহরে ইস্যু পাইছো না, বিসমিল্লাহর নাম্বার বানাইছ, বিসমিল্লাহকে নাম্বার হিসাবে ইউজ করতেছ, তোমার জীবনে বিসমিল্লাহর আদর্শ নাই এটারে নাম্বার বানাইছ। বিসমিল্লাহর সাথে নালে স্ট্রাইক করলেন সুবহানাল্লাহর সাথে, সুবহানাল্লাহ তো সব দলের লোকরাই পড়ে চিৎকার মেরে বলেন সুবহান সুবহানাল্লাহি তামলাউল মিজান। দীনের নবী বলেছেন এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে কেয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। যুক্তিবাদী এনে 50টা টাকা দিলাম আপেল খাইও, আমার বাপ মা মারা গেছে একটু দোয়া করে দিও কাজিব, বুঝেন তো ভালোই যাবে, বুঝি অত না বুঝার ভান ধরে তো বুঝি না, কেউ কি বুঝোস না, কেউ কি যে বুঝি না এটাই বুঝি, সব পাগলের ওয়াজ কম শোনেন আমল বেশি করেন, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
اگر پیدا نہ کرتے زمین و آسمان پیدا نہ کرتے اے پرتھویتے جا کچھ آسے شوق ایک زنے رکھتی را اللہ سشتی کرے چھن تینی محمد ایک وطار اوپرے شندہ آسے زرکن آسے کھاسے شندہ کن لے ایمان تھاک بو محمد صلی اللہ علیہ وسلم شتے کن تلنا ہوئے نا তিনি যাবেন কিয়ামতের দিন সমস্ত নবীদের আগে জান্নাতে। আমাদের নবী সমস্ত নবীদের আগে জান্নাতে প্রবেশ করবে। দীনের নবী বলেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আনবিয়া হাত্তা আদখুলাহা, জান্নাত গুলো হারাম হয়ে পড়ে থাকবে নবীদের জন্য হালাল হবে না। আমি নবী যতদিন না জান্নাতে প্রবেশ করব। কথাটার দাম কত আমি আবার বলছি, জান্নাত গুলো হারাম হয়ে পড়ে থাকবে নবীদের জন্য হালাল হবে না। হাত্তা আদখুলা, আমি রসুল যতক্ষণ না বেহেশতে প্রবেশ করব। মারহাবা কর। সেই জন্য মেরাজের রাতে চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে মুহাম্মাদুর ডাক দিয়ে বলে জিবরাইল রে মান হাদার রাজুল এলুক তাকে হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ তিনি ইদ্রিস নবী। ইদ্রিস, ইদ্রিসের কাছে আমাকে নিয়ে যাও। তিনি নিয়ে গেছে ইদ্রিস নবীকে। ইদ্রিস নবীর কাছে গিয়ে আমার নবী ইদ্রিস নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি ইদ্রিস, ও ভাই ইদ্রিস আসসালামু আলাইকুম। একটু খেয়াল করবেন, যার খাতিরে আল্লাহ তাম জাহান সৃষ্টি করেছেন, যার মুখমণ্ডল এক নজর দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়, সেই রহমতের নবী ইদ্রিস নবীকে আগে সালাম দিল। তার ভেতরে অহংকার নাই, কেবের নাই, তাকাব্বুরি নাই, ঠিক কিনা জোরে কর। আমরা তো সালামের জন্য অপেক্ষায় বসে থাকি, অপেক্ষা করি, দেখি সালাম আলকি দেয়নি। আমি মেম্বার মানুষ, চেয়ারম্যান মানুষ, মাতবর মানুষ, লিডার মানুষ, দেখি জনগণ আমারে সালাম দেয় কিনা। সালামের অপেক্ষায় আমরা বসে থাকি, ঠিক না ভাইরা? বসে পড়েন, বসে পড়েন, রাস্তা মাঝখান দিয়ে একটু গ্যাপ রেখে দেন, বাকি আপনারা বসেন। তো গ্যাপ রেখে দেন, মানুষ আসবে এবং যাবে, গ্যাপ তো রাখতেই হয়, আমরা তো আর কিনা। আমি মেম্বার চেয়ারম্যান, আমি লিডার সর্দার, মাতবর নেতা আর খেতা, দেখি আমার কেউ সালাম আলকি দেয়নি। অবশ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মতো এত দামি মানুষ, তিনি সালামের অপেক্ষা করলেন না, তিনি ইদ্রিস নবীকে সালাম দিয়ে দিলেন, চিল্লায় বলেন সুবহান। তোমার আমার দাম কি নবীর চাইতে বেশি না? কো সালামের অপেক্ষা করো কি লিগা? যুবক ভাইরা, যুবকেরা আমার দিকে তাকাও, যুবকের সংখ্যা মা ফিরে বেশি দেখাচ্ছে, চিল্লায় বলেন মারহাবা। সালাম আগে দিয়ে দিবা, মনে থাকবে? সালাম আগে দিয়ে দিবেন, মনে থাকবে? কদ্দুর মনে থাকবে এটাও জানি, যতক্ষণ ওয়াজে থাকে ততক্ষণ ওয়াজ মনে থাকে, মুনাজাত করে বিদায় করে দিলে ওয়াজ আর মনে থাকে রে ভাই। এক মুরিদ পিসাবের কাছে গিয়া কয়, জিন হাসেলের মন্ত্র শিখায় দেন, দিছে শিখায়া, মন্ত্র পড়ছে, পাথরে ঘষা মারছে, জিন আইছে। জিন কয়, কি জন্য আমাকে স্মরণ করে ঝ? মুরিদ কয়, আমার ঘর বাড়ি বিল্ডিং বানাই দেওয়া সদ্য গোষ্ঠী সহ। তো দিছে মানে জিন কয়, আর কি কাজ আছে? মুরিদ কয়, আর কোনো কাজ নাই। জিন কয়, আমি জিন জাতের দেখা আর থাকতে পারি না, যে কোনো কাজ করে আমাকে সময় অতিবাহিত করতে হয়, কাজ থাকলে কাজ দাও আর কাজ যদি না থাকে তোমার গলা কি পহন তোমারে মারবো। মুরিদে যে দৌড়,
দৌড়ে গেছে পীরের বাড়িতে, পীর খা দৌড়াস খেললে গেছে, আমি দৌড়াই না, জিনে দৌড়ায়। বলতে বলতে জিন পীর সাহেবের বাড়িতে হাজির হলে পীর সাহেব কয়, আমার মুড়িদের পেছনে এভাবে কেনে লাগছো? আপনার মুড়িদ মন্ত্র পড়ে আমাকে স্মরণ করেছে, আমি জিন জাতের বেকার থাক যাবি না, আপনার মুড়িদের সব কাম শেষ, কাজ থাকলে কাজ দেন, আর নাই রে পীর মুড়িদ দোনোটারই শেষ করবো। পীর আসিল একটু সালাক মার্কা কই, যে কোনো কাজ দিলে চলবে? পার্শ্বে ছিল একটা কুকুর, কুকুরটার ল্যাসটা একটু সোজা করে দে, কান্দায় সোজা হয় ছেড়ে দেয় বেকা হয়, কান্দায় সোজা হয় ছেড়ে দেয় বেক হয়। জিনক সর্বনাশ, এ চাকরি তো কেয়ামত পর্যন্ত চল বলে দেখা যায়। তো জিনের আবার একটা বুদ্ধি আছে, বাঁশের একটা সুঙ্গা বানাইছে, সুঙ্গি সুঙ্গা না বানায় কুকুরের ল্যাস কমপ্লিট পুরাটাই চুঙ্গার ভিতরে বইরে থুয়ে দিছে। তো যতক্ষণ চুঙ্গার বড়ে ততক্ষণ সোজা থাকে, চুঙ্গার থেকে ঘুইলা লাইলে ওই যে আগের বেকা, যতক্ষণ ওয়াজে থাকে ওয়াজ মনে থাকে, ওয়াজ থেকে বিদায় করে দিলে ওই যে আগের বেকা। ওয়াজ কি মানুষ ঘর পর্যন্ত নেয় না? তো আগে সালাম দিলে লাভ না লস মনে থাকবে? সালামের অপেক্ষা করবেন না কোনোদিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাচ্চাদেরকে সালাম দিত, আমার দিকে তাকান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাচ্চাদেরকে দেখলে সালাম দিতেন, বলতেন আসসালামু আলাইকুম, বাচ্চারা বলতেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ হাবিব। বাচ্চাদেরকে দেখলে তিনি বেশি বেশি করে আদর করতেন, বাচ্চাদেরকে দুই হাত বাড়ায়া তিনি কোলে করে নিতেন, বুকে নিতেন, বাচ্চাদেরকে চুমা দিতেন। তো কথা কথা হয়ে গেল, একসাথে এক মিনিটে বাচ্চাদেরকে সালাম দিতেন, তারপরে বাচ্চাদেরকে আদর করতেন, কোলে লইতেন, জিজ্ঞাসা করতেন কেফাল হাল, জিজ্ঞাসা করতেন আপনি কেমন আছেন। বাচ্চাদের আমার এলাকায় এক মাতার বাচ্চাকে এত জোরে চোর মারছে কানের পর্দা ফাটাই দিচ্ছে, এখন মায় আফসোস করে খেলে গিয়ে এত জোরে চোর দিছিল। বাচ্চাদেরকে কেন মারেন জানেন? একটা বাচ্চার দাম কত? আদি শরীফের মধ্যে আছে, দিনের আলী বলেছেন বাচ্চাদেরকে নিয়ে সাথে করে কেউ যদি কোনো খাবার খায়, সে খাবারের হিসাব কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে না। তিনি বাচ্চাদেরকে সালাম দিতেন, বিবিদেরকে দিতেন, স্ত্রীদেরকে সালাম দিতেন। আপনারাও মাঝে মধ্যে স্ত্রীকে সালাম দিবেন, মাটি কাটার ভাইরা মহিলারা খুশি হয়েছে, মহিলারা কয়েক যুক্তিবাদী রাজে নাকি, যুক্তিবাদী তো ভালো, আমাদের ফরে ওয়াজ করে। আমার ভাইরাম হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে আয়েশা বলেন ও দুনিয়ার লোকেরা শোনো, আমি আমার স্বামীরে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি নিতামের আগে রহমতের নবী আমাকে সালাম দিয়ে দিতেন। নবী যদি স্ত্রীদেরকে সালাম দিতে পারে আমরা কি পারি? যেরকম আমরা পারি, আজকে রাত্রে গিয়ে দিবে স্বামী স্ত্রীর মধ্যে, আমি আবার বলছি স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান যদি চালু রাখতে পারেন ঝগড়া কমে যাবে, যেরকম সুবহানাল্লাহ মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে। আরেকটা কাজ করবেন, মাঝে মধ্যে একসাথে স্বামী স্ত্রী বসে একসাথে এক প্লেটে খাবে, মাঝে মধ্যে বসি সবসময় না, যেমন দুই ঈদের দিন, কদরের রাতে বরাতের দিন, বরাতের দিন কদরের রাতে, দুই ঈদের দিন জুমার দিন স্বামী স্ত্রী একসাথে খাবেন এক প্লেটে। আর আজকে রাত্রি গিয়া খাইবেন, কারণ আজকে তাজা ওয়াজ হয়েছে, আজকে তো আমল করণ লাগবে, আজকে গিয়ে কইবেন এদিকে আয় কি প্লেট লো খেললে গিয়া কয় একসাথে খাবো, যুক্তিবাদী কয়ে গেছে মহব্বত বলে বাড়বো, বেরি কইব জীবনে খায় না একটা দম ইস্টার দিছে আজকে, অভ্যাস নাই ঠিক কিনা বলে। মাটি কাটার ভাইয়ের আমার হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে আয়েশা বলেন ও দুনিয়ার লোকেরা শোনো, আমি আর আমার স্বামী একই বর্তনে খাইতাম, হাড্ডির টুকরা চা ভাইয়া দস্তর চা ভাইলে আমি বলতাম কি গো নবী আমার চাবানো হাড্ডির টুকরা মুখের ভেতরে